বাংলাদেশে বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন দিতে পুরোপুরি ব্যর্থ বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এমস আখওয়াত হোসেন। দুপুরে সাভারের আশুলিয়ার গণ বিশ্ববিদ্যালয়ে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসা শীর্ষক এক সেমিনারে যোগ দিয়ে তিনি একথা বলেন। দেশের যে কোনো নির্বাচন সুষ্ঠুভাবে করার ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে, কিন্তু তারা ক্ষমতা প্রয়োগ করতে পারছে না উল্লেখ করে তিনি আরও বলেন, দেশে নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়ার কারণে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয় না। দেশের মানুষ যদি 70% ভোট দিত তবে নির্বাচন সুষ্ঠু হতো। এ সময় সাবেক রাষ্ট্রদূত এম সিরাজুল ইসলাম, গণস্বাস্থ্য ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কারণ কোনো দেশেই 100% কেউ বলবে না যে ইলেকশন ফেয়ার হয়েছে বা সুস্থ হয়েছে। আমেরিকাতে বলেন, ইভেন ইংল্যান্ডে লার্জলি এই জন্য কথা বলা হচ্ছে, যদি 70% ভোটাররা মনে করে যে তিনি ভোট দিতে পেরেছেন এবং যে জায়গায় তার দেওয়ার কথা সেখানে দিতে পেরেছেন, সেটাকে আমরা থিওরিটিক্যালি বলি যে অ্যাকসেপ্টেবল। দেশে করোনা ভাইরাসের কারণে প্রায় 1.5 বছরেরও বেশি সময় বন্ধের পর আজ খুলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সকাল থেকে শিক্ষার্থীরা দলে দলে ক্যাম্পাসে ফিরে হলে উঠতে শুরু করেছেন। বিশ্ববিদ্যালয় খুললেও ক্লাস শুরু হবে 21 অক্টোবর। দীর্ঘদিন পরে ক্যাম্পাসে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা জানায়, করোনা জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে দিয়েছে, তবুও স্বাস্থ্যবিধি মেনে 1.5 বছর পর ক্যাম্পাস খুলে দেয় অনেক ভালো লাগছে। ক্যাম্পাসের মুরাদ চত্বরে আবারও ফিরেছে প্রাণ। মহাষষ্ঠীর মধ্য দিয়ে সারা দেশে শুরু হয়েছে 5 দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। সকালে রাজধানী সহ দেশের বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হয় ষষ্ঠী পূজা। দিবসের প্রথম ভাগে মন্ত্রপাঠ, শাঁখ, উলুধ্বনি আর শাস্ত্রীয় বিধান মেনে অনুষ্ঠিত হয় ষষ্ঠী পূজা। বিভিন্ন মন্দির ও মণ্ডপের বেলতলায় উপবাস রেখে পরিবার পরিজন নিয়ে পূজায় অংশ নেন ভক্তরা। পরে অঞ্জলি দানের মাধ্যমে পূর্ণ হয় ষষ্ঠী পূজা। ফুল, ফল, ধান, দুর্বা, তুলসী, দীপ প্রকৃতিতে পাওয়া যায় এমন 16 ধরনের উপাচার দিয়ে পূজিত হন দেবী দুর্গা। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবটি ঘিরে এখন সারা দেশে উৎসবের আমেজ বিরাজ করছে। কাল 12 অক্টোবর সপ্তমী, 13 অক্টোবর অষ্টমী, 14 অক্টোবর নবমী এবং 15 অক্টোবর দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের এই বৃহৎ উৎসব। মৌলভীবাজারের রাজনগর উপজেলার 6 নম্বর টেংরা ইউনিয়নের আখালি ছড়া সংস্কার ও খননের দাবিতে মানববন্ধন করেছেন 7 নম্বর ওয়ার্ড এলাকাবাসী। দুপুরে উপজেলার কাছাড়িতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, আখালি ছড়ার কারণে 12টি বিলের প্রায় 1500 একর জমির ফসলি ধান পচে নষ্ট হয়ে যায়। তারা বলেন, প্রায় 20 বছর আগে আখালি ছড়া একবার নামমাত্র সংস্কার করা হয়েছিল। এই ছড়াতে লংলা, লুয়া ইউনি, কাজলধারা ও সোনাতলা বাগানের পানি এসে পড়ে। বর্তমানে টেংরা বাজার আখালি ছড়া প্রভাবশালীদের দখলে থাকায় আখালি ছড়া সংস্কার ও খনন করার উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফরিদ মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে এলাকার বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন।